সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেল, যে ব্যক্তি রমজান মাসকে পেল কিন্তু তার গোনাহ মাফ করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এই কথাটা মাথায় রাখবো আমরা। আসসালামু আলাইকুম দর্শক, গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ফেসবুক ইউটিউবে অনেকে অনেক রকম ভিডিও দেখেছেন বা আপনাদেরকে অনেকে দেখিয়েছে, কিন্তু আমরা আমাদের চ্যানেলে সর্বদাই তুলে ধরার চেষ্টা করি গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য। তারই ধারাবাহিকতায় এই রমজানের মাসে আমরা চিন্তা করেছি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সকল নান্দনিক মসজিদগুলো আপনাদের সামনে তুলে ধরব। ঐতিহ্যবাহী এই মসজিদগুলা নির্মিত হয়েছে প্রায় 200, 250 বা 300 বছর পূর্বে, যা ব্রিটিশ শাসন আমল ও মোগল শাসন আমলের। অনেকে বাড়ির পাশে থাকা সত্ত্বেও এইসব মসজিদগুলা সচক্ষে দেখতে পারেনি এই জন্যে যে অনেকে এই মসজিদগুলার লোকেশন জানে না। আমরা আমাদের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব এই মসজিদগুলোর স্থান এবং নির্মাণ সময়কাল। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বলে রাখছি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বা আমাদের ফেসবুক পেজে নতুন বা আমাদের ভিডিওগুলো নতুন দেখতেছেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও মিস না হয়ে যায়। পর্দায় আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি দাগনভূঞা চৌধুরী বাড়ি জামে মসজিদ, বর্তমানে আলী আহমদ ভূঞা চৌধুরী জামে মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি মোগল শাসন আমলে 1672 সনে নির্মিত। এই মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 35 ফুট, উত্তর ও পূর্ব দিকে প্রশস্ত রয়েছে। এই মসজিদটি স্থান দাগনভূঞা বাজারের পশ্চিম পাশে, অর্থাৎ নোয়াখালী রোডে মাত্র আধা কিলোমিটার গেলে চৌধুরী বাড়ির সামনে এই মসজিদটি আপনারা দেখতে পাবেন। পর্দায় এই মুহূর্তে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি দাগনভূঞা বাজার থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ দাগনভূঞা জিরো পয়েন্ট থেকে আপনি বসুরহাটের গাড়িতে উঠলে মাত্র 1 কিলোমিটার গেলে মুন্সিবাড়ি দরজা নামক স্থানের একটু আগে মেজিবাড়ির সামনে এই মসজিদটি। নান্দনিক এই মসজিদটি নির্মিত হয় সাম্প্রতিক সময়ে, যা সত্যি দৃষ্টি আকর্ষণ করার মতো সুন্দর। এই মসজিদটি পারিবারিকভাবে নির্মিত হয়। যদিও এই মসজিদের ব্যাপারে আমি বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারিনি, তাই আপনাদেরকে জানাতে পারছি না। আর যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই দাগনভূঞা এসে দাগনভূঞা থেকে বসুরহাট গামী যে রোডটি আছে, 1 কিলোমিটার দূরে গেলেই আপনি দেখতে পাবেন এই মসজিদটি, একদম মেইন রোডের পাশে এই মসজিদটি। অবশ্যই যারা আসতে চাচ্ছেন, তারা দাগনভূঞা থেকে মুন্সিবাড়ির দরজায় এসে নামবে। মুন্সিবাড়ির দরজার আগে ঠিক মিজিবাড়ির সামনে এই মসজিদটি। Oh.
প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাগনভূঞা উপজেলার 4 নং রামনগর চৌধুরী বাড়ির জামে মসজিদ। এই মসজিদটিও নির্মিত হয় সেই মুঘল আমলে। ফান প্রিয় মুসলিম ভাইয়েরা, সুন্দর এই মসজিদটি আপনি যতবার দেখবেন ততবারে দেখতে মন চাইবে, এবং এখানে আসলে অবশ্যই আপনার একবার হলেও মন চাইবে এক ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার জন্য। হাতে সময় থাকলে এসে দেখে যাবেন, যা সত্যি দৃষ্টি আকর্ষণ করার মতো। তো বন্ধুরা, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কোন মসজিদটি সবথেকে বেশি ভালো লেগেছে, প্রথমটা নাকি দ্বিতীয়টা নাকি তৃতীয়টা। আপনার কাছে যে মসজিদটি সবথেকে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি সত্যি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দাগনভূঞা উপজেলার সব কয়টা নান্দনিক মসজিদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে, আসছে একের পর এক ভিডিও, সঙ্গে থাকুন। এটি আমাদের প্রথম পর্ব। অথবা দাগনভূঞা উপজেলা বা নোয়াখালী ফেনী আশপাশে কোনো মসজিদ আমাদের মাধ্যমে আপনারা ইউটিউব অথবা ফেসবুকে তুলে ধরতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার দেয়া তথ্য অনুসারে মসজিদটি সবার সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এতটুকু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।